তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি জায়গার সম্বন্ধে জানবো। সেই জায়গাটি উত্তর আমেরিকার একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সেন্ট বার্থলোমি। হ্যাঁ বন্ধুরা, উত্তর আমেরিকার একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সেন্ট বার্থলোমি। তো বন্ধুরা চলুন, এই জায়গার যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি কোথায়, ভারতবর্ষের সাথে এই জায়গার কী সম্পর্ক, এবং ব্যাঙ্গালোর, মুম্বাই, নিউ দিল্লি এবং চেন্নাই থেকে যদি আপনি এই জায়গায় আসেন কত খরচ পড়বে, এবং এই জায়গার রাজধানী কোন রাজার নামে রাখা হয়, এবং সেই রাজা কোন দেশের, এই জায়গার একটি এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটির নাম কি, এবং কোন জায়গা থেকে এই জায়গাটি আলাদা হয় এবং ছোট্ট একটি দেশে পরিণত হতে চলেছে, এবং প্রথম এই আইসল্যান্ডটিকে কে দেখে, আমি আপনাদের একা করে সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে আসলে এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় উপস্থিত রয়েছে। তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা চলুন, ক্যারিবিয়ান সাগরের মধ্যে উপস্থিত একটি স্বাধীন জায়গা, জায়গাটির নাম সেন্ট বার্থলোমি। হ্যাঁ বন্ধুরা, ফ্রান্সের একটি বিদেশি অঞ্চলের অংশ। তো বন্ধুরা চলুন, দেখানোর চেষ্টা করছি গুগল ম্যাপের সাহায্যে, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, যার আয়তন মাত্র 25 বর্গ কিলোমিটার, এবং আশেপাশে কিছু বিদেশি অঞ্চল এবং কিছু ছোট ছোট দেশ আপনারা দেখতে পাবেন যা ক্যারিবিয়ান সাগরের মধ্যে উপস্থিত রয়েছে। দেখতে পাচ্ছেন পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন মনসেরাট, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, বারবাডোস, গ্রেনেডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, এবং আরও অন্যান্য বিদেশি অঞ্চল এবং দেশ আপনারা দেখতে পাবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, অ্যাঙ্গুইলা, ইউএস ভার্জেন আইসল্যান্ড, ব্রিটিশ ভার্জেন আইসল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন সেন্ট বার্থলোমি আপনারা দেখতে পাবেন, এবং আশেপাশে আপনারা দেখতে পাবেন সেন্ট মার্টিন, সাবা, সেন্ট টিউটাটিয়াস, এবং এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন রয়েছে লাল অংশ দিকের জায়গাটি, জায়গাটির নাম সেন্ট বার্থলোমি। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছু আইসল্যান্ড সমন্বয়ে এই জায়গাটি গঠিত, যার রাজধানী উস্তাভিয়া। আমি আপনার দেখানোর চেষ্টা করবো সব থেকে বড় শহর এবং সব থেকে বেশি মানুষ উপস্থিত রয়েছে রাজধানী, রাজধানীর নাম উস্তাভিয়া। ভালো করে দেখলে বুঝতে পারবেন যেই যেই ছোটো ছোটো আইসল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই সব আইসল্যান্ডগুলি লাল অংশ দিকে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে এই জায়গার যে রাজধানী, রাজধানীর নাম উস্তাভিয়া, ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভাষা ফ্রান্স, তাছাড়া সেন্ট বার্থলোমি ফ্রান্স, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এই ভাষায়ও কথা বলে থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখার চেষ্টা করছি অনেক ছোটো ছোটো ঘরবাড়িও আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা হ্যাঁ, এখানকার যে ধর্ম তা হচ্ছে খ্রিস্টিয়ান। এখানে যে স্বনির্ভর হওয়া শুরু হয় সেন্ট বার্থলোমি 22 ফেব্রুয়ারি 2007 থেকে, এবং এই আইসল্যান্ডটিকে প্রথম দেখে ক্রিস্টোফার কলম্বাস 1493-তে। তখন কিন্তু ক্রিস্টোফার কলম্বাস নিজের ছোট ভাইয়ের নামে কিন্তু এই জায়গাটির নাম রাখে, এবং 2003 থেকে কিন্তু এই জায়গাটি গুয়াদেলুপ থেকে কিন্তু আলাদা হওয়া শুরু করে, এবং 2003-তে একটি গণভোটের মাধ্যমে কিন্তু এই জায়গাটি সম্পূর্ণভাবে স্বাধীন একটি জায়গায় পরিণত হয়। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকা, এবং দেখানোর চেষ্টা করবো একটি মাত্র এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, গুস্তাভ থ্রি এয়ারপোর্ট আমি আপনার দেখানোর চেষ্টা করবো। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানেও ঘনবসতিপূর্ণ এলাকা, এবং সমুদ্র তীরবর্তী এলাকায় উপস্থিত রয়েছে সেই একটি মাত্র এয়ারপোর্ট, এবং এখানকার যে পপুলার খেলা সেই পপুলার খেলাটি হচ্ছে রুগবি, এবং রাজধানী। হ্যাঁ বন্ধুরা, রাজধানীতে রয়েছে সব থেকে বড়ো হাসপাতাল এবং সব থেকে বড়ো এয়ারপোর্ট। আমি আপনার দেখানোর চেষ্টা করছি গুস্তাভ থ্রি এয়ারপোর্ট, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এবং সব থেকে সুসম্পর্ক বজায় রেখেছে ভালো, যেটা হচ্ছে গুয়াদেলুপের সঙ্গে এবং ইউএসএর সঙ্গে, ফ্রান্সের সঙ্গে, কেননা এটি হচ্ছে ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল, এবং বেশিরভাগ জিনিস কিন্তু, হ্যাঁ বন্ধুরা, খাওয়ার থেকে শুরু করে চল, বেশিরভাগ জিনিস বা ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই জিনিস কিন্তু ফ্রান্স থেকে বেশিই আসে, কেননা ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল, ফ্রান্সের একটি বড় দায়িত্ব। এবং ভালো করে দেখে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি যে স্বাস্থ্যকর্মীরা এখানে কাজ করে, আমি আপনার তাও দেখানোর চেষ্টা করছি, এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে সেই সব স্থান আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু প্রতি বছর প্রায় 2 লাখের বেশি কিন্তু পর্যটক এখানে বেড়াতে আসে। এখানে যে ইন্ডিয়ান তা অনেকই কম, এবং ভারতীয় দূতাবাস কিন্তু এই জায়গার মধ্যে উপস্থিত নেই। এই জায়গার আশেপাশে যে দেশ আছে সেই দেশের মধ্যে উপস্থিত থেকে কিন্তু এই জায়গাকে সঞ্চালনা করে থাকে সুইডেনের তৃতীয় রাজা। হ্যাঁ বন্ধুরা, সুইডেনের তৃতীয় রাজা গুস্তাভ থেকে কিন্তু এই দেশের রাজধানী গুস্তাভ হয়। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের যে এয়ারপোর্ট সেই তৃতীয় রাজার নামেও রাখা হয় গুস্তাভ থ্রি এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, সুইডেনের তৃতীয় রাজা গুস্তাভ থেকে কিন্তু এই দেশের রাজধানী গুস্তাভিয়া হয়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, লাল অংশ দিকের জায়গাটি হচ্ছে মূল আইসল্যান্ড, যা সেন্ট বার্থলোমি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ছোটো ছোটো আপনারা গ্রামও দেখতে পাবেন। তো বন্ধুরা, ভালো চিকিৎসার জন্য কিন্তু এখানকার মানুষ ইউএসএ যায় এবং গুয়াদেলুপে যায়, এখানে কিন্তু তেমনভাবে ভালো চিকিৎসা হয় না, এবং আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই ছোটো ছোটো আইসল্যান্ডের মধ্যে থাকা মানুষ, এবং এখানে যে ঘরবাড়ি আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এখানকার যে পয়সা,
তা হচ্ছে ইউরো। তো বন্ধুরা সুইডেনের যে তৃতীয় রাজা তার নামে এই দেশের রাজধানীতে একটি বড় লাইট হাউস আছে। হ্যাঁ বন্ধুরা গুস্তাভিয়া লাইট হাউস, আমি আপনাদের তার একটি ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, মুম্বাই থেকে যদি আপনি এই জায়গায় আসেন তাহলে আপনার যে খরচ তা 2 লাখের ওপর পড়বে, এবং ব্যাঙ্গালোর নিউ দিল্লি চেন্নাই থেকে যদি আপনি আসেন তা আরও বেশি পড়বে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছোটো ছোটো আইল্যান্ডগুলি, এখানে কিন্তু মানুষ থাকে না, এখানে ন্যাশনাল পার্ক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এই জায়গাটি এমন একটি স্থানে উপস্থিত রয়েছে, প্রায় প্রতি বছর এখানে বড় বড় কিন্তু সাইক্লোন এখানে কিন্তু আসে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে, এবং ব্রিটেন থেকে শুরু করে ইউএস থেকে শুরু করে এবং ফ্রান্স কিন্তু এই জায়গার বিভিন্ন ছোটো ছোটো আইল্যান্ডকে কিন্তু সুরক্ষা দিয়ে থাকে। কেননা ইউএস, ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ডের আরও অন্যান্য দেশের কিন্তু ছোটো ছোটো এখানে বিদেশি অঞ্চল রয়েছে যেখানে মানুষ বসবাস করে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে ছোট্ট ছোট্ট আইল্যান্ডগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্রতিটি আইল্যান্ডে কিন্তু এখানে নাম রয়েছে, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। তো বন্ধুরা চলুন ক্যারিবিয়ান সাগরের মধ্যে উপস্থিত সেন্ট বার্থলোমির যে ন্যাশনাল অ্যান্থাম, পপুলেশন এবং ইন্ডিয়ান কত থাকে তা আমরা দেখে নেব। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করলাম যে লাল অংশ দেখার জায়গাটি হচ্ছে সেন্ট বার্থলোমি, এবং এখানকার যে ন্যাশনাল অ্যান্থাম তা দেখানোর চেষ্টা করছি যা ফ্রান্সের ন্যাশনাল অ্যান্থাম। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার, হ্যাঁ বন্ধুরা, টেরিটোরিয়াল যে সং তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এই জায়গার যে ক্যাপিটাল এবং সব থেকে বড় শহর, হ্যাঁ বন্ধুরা গুস্তাভিয়া লিখেও দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনার ছবির সাহায্যেও দেখানোর চেষ্টা করব। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রান্স, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এখানে সেন্ট বার্থলোমি ফ্রান্স ভাষায় অনেক মানুষ কথা বলে, এবং আজকের দিনে এই জায়গায় যিনি প্রেসিডেন্ট ওনার নাম ইমানুয়েল ম্যাক্রো, এবং আজকের দিনে এই জায়গায় যিনি প্রিফেক্ট ওনার নাম ভিনসেন্ট ওয়ার্ড, এবং প্রেসিডেন্ট অফ দ্য টেরিটোরিয়াল কাউন্সিল ওনার নাম জেভিয়ার লেইন্ডে। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন টোটাল এরিয়া তাও লিখে দিয়েছে, এবং খাওয়ার জল এখানে নগণ্য, এবং এখানে কিন্তু যে নগণ্য ভারতবর্ষে কিন্তু 9%। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন টোটাল জিডিপি তাও এখানে লিখে দিয়েছে, কারেন্সি ইউরো তাও এখানে লিখে দিয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলুন এই জায়গার যে ড্রাইভিং সাইড তা হচ্ছে রাইট, এবং এই জায়গার যে কলিং কোড তা হচ্ছে +590, এই জায়গার কলিং কোড, এবং ইউএসএর কলিং কোড +1। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে পপুলেশন 11,200 বেশি কিন্তু এই জায়গার মানুষ থাকে, এবং ইন্ডিয়ান পপুলেশন 20-এর বেশি, এখানে ইন্ডিয়ান পর্যটক হিসেবে বেশিরভাগ যায়। তো বন্ধুরা চলুন এই জায়গাটি কোথায় তা আমি আপনার দেখানোর চেষ্টা করবো একটি গ্লোবাল ম্যাপে সাহায্যে। অনেক জায়গায় কিন্তু সেন্ট বার্থলোমিকে একটি দেশ হিসেবে মান্যতাও দিয়েছে, কিন্তু কোনো দেশ এখনও পর্যন্ত মান্যতা দেয়নি, বিভিন্ন জায়গায় দেশ হিসেবে দেখা যায়। ভালো করে দেখলে বুঝতে পারবেন গ্লোবাল ম্যাপে সাহায্যে দেখানোর চেষ্টা করছি সেন্ট বার্থলোমি, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই রাজধানী দেখানোর চেষ্টা করছি গুস্তাভিয়া, এবং গুস্তাভিয়া যে লাইট হাউস আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, গুস্তাভিয়া লাইট হাউস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন, যেখানে সব থেকে বেশি মানুষ থাকে এবং পপুলেশন সব থেকে বেশি, এবং সরকারি দপ্তর আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন, আমি আপনাদের ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করছি। প্রতিটি ছবি কিন্তু এই সেন্ট বার্থলোমি থেকে নেওয়া ছবিটি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন আই লাভ সেন্ট বার্থলোমি এখানে লেখাও আছে, এবং ছোটো ছোটো আইল্যান্ড তাও আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই জায়গায় উপস্থিত রয়েছে যে বড় লাইট হাউস গুস্তাভিয়া লাইট হাউস, আমি আপনাদের তাও একটি ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন। বিভিন্ন জায়গায় রয়েছে যে চার্চ, আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি, এবং একটি মাত্র এয়ারপোর্ট, হ্যাঁ বন্ধুরা এই জায়গায় উপস্থিত রয়েছে একটি মাত্র এয়ারপোর্ট, আমি আপনাদের সেই এয়ারপোর্টের ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যা গুস্তাভ III এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, সুইডেনের তৃতীয় রাজার নামে রাখা সেই এয়ারপোর্টটি, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি গুস্তাভ III এয়ারপোর্ট, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা সেই লাইট হাউস দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখান থেকে নেওয়া কিন্তু সেই সব ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং এই জায়গার যিনি প্রেসিডেন্ট উনি ফ্রান্সেরও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা ম্যাপের সাহায্যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কয়টি আইল্যান্ড রয়েছে এবং প্রতিটি আইল্যান্ডের নাম কী, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে ছোট ছোটো আইল্যান্ডগুলি আপনারা দেখতে পাবেন, দেখছেন, এবং আশেপাশে বিভিন্ন দেশও আপনারা দেখতে পাবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। সেন্ট মার্টিন, অ্যাঙ্গুইলা, সেন্ট কিট অ্যান্ড নেভিস আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, যা নেদারল্যান্ডের অংশ, ব্রিটেনের অংশ, এবং এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন ফ্রান্সের অংশ আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এবং কয়েকটি জেলাতে ভাগ করা হয়েছে তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন একটি ম্যাপের সাহায্যে। তো বন্ধুরা আমি আপনাদের বললাম ক্যারিবিয়ান সাগরের মধ্যে উপস্থিত রয়েছে সেন্ট বার্থলোমি, হ্যাঁ বন্ধুরা, যা ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল সম্পর্কে সব কিছুই। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা কমেন্ট নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। এই জায়গা আরও অন্যান্য দেশের বড় বড় নিউজ জানার জন্য এই চ্যানেলের যে কমিউনিটি পোস্ট ওখানে আপনারা নজর রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।